প্রিয় বন্ধুরা, উচ্চ মাধ্যমিকের পরে তোমাদের মধ্যে যারা রীতিমতো কলেজে ভর্তি হতে চাইছো, তোমাদের মধ্যে অনেকেই জিজ্ঞাসা করছো যে মেরিট লিস্ট কিভাবে দেখব, আমার নাম মেরিট লিস্টে আছে কিনা, আমরা ভর্তি হতে পারবো কিনা কলেজে সেটা কিভাবে বুঝবো, তা নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। এবং এবছরের ক্ষেত্রে কলেজে ভর্তিতে কাদের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে তা নিয়েও বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। কাজেই উচ্চ মাধ্যমিক দেওয়ার পর যারা কলেজে ভর্তি হতে চাইছো তোমাদের জন্য ও এটি গুরুত্বপূর্ণ ভিডিও, প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করো। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। সবার প্রথমে আলোচনা করব তোমরা মেরিট লিস্ট কিভাবে দেখবে। দেখো, মেরিট লিস্ট দেখার জন্য তোমার সবার প্রথমে যে কলেজে মেরিট লিস্ট দেখতে চাইছো, অর্থাৎ যে কলেজে ফর্ম ফিল আপ করেছো, সেই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাকে যেতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর তোমরা অ্যাডমিশনে গেলে দেখতে পারবে যে ফার্স্ট মেরিট লিস্ট বলে একটা অপশান এরকম দেখতে পারবে। ওখানে যেই ক্লিক করবে তখন কিন্তু তোমাদের রীতিমতো প্রত্যেকটা যে ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্টের মেরিট লিস্ট শো করবে, অর্থাৎ বিএ পাস, তারপরে ম্যাথামেটিক্স অনার্স, ইংলিশ অনার্স, এডুকেশন অনার্স, জিওগ্রাফি অনার্স, প্রত্যেকটা আলাদা আলাদা কী হচ্ছে রো দেওয়া থাকবে বা প্রত্যেকটা অপশান দেওয়া থাকবে। সেখানে তোমরা ক্লিক করলেই কিন্তু ও তোমরা মেরিট লিস্টকে ডাউনলোড করে নিতে পারবে। একদম সিম্পল ব্যাপার, তোমাদের কলেজের ওয়েবসাইটে গিয়ে যেরকমভাবে তোমরা ফর্ম ফিল আপ করেছো তার থেকেও বিষয়টা সহজ। মানে তোমাদের কী হচ্ছে মেরিট, ফার্স্ট মেরিট লিস্টে ক্লিক করে তারপরে তোমাদের আরও অপশান আসবে ডিপার্টমেন্টের, সেখানে গিয়ে পাশে ডাউনলোড তোমরা দেখতে পারবে। ধরো বিএ রয়েছে, বিএ পাস তুমি পাসের জন্য অ্যাপ্লাই করেছো, সেক্ষেত্রে কী হচ্ছে বিএ পাসের পাশে ডাউনলোড লেখা থাকবে, ডাউনলোডটাই ক্লিক করলেই একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। এবং পিডিএফের মধ্যে তোমরা কিন্তু সমস্ত বিষয়টা চেক করতে পারবে যে ওখানে তোমার নাম আছে কিনা। যদি ওই লিস্টে তোমার নাম থাকে তাহলে তুমি অ্যাডমিশন নিতে পারবে, যদি না থাকে সেক্ষেত্রেও চিন্তা নেই, ফার্স্ট লিস্ট বেরিয়েছে মেরিট লিস্ট, সেকেন্ড মেরিট লিস্ট বেরোবে সেটা দেখতে পারবে। আর যারা অনার্সের ক্ষেত্রে, তোমাদের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা একই, তোমাদেরও সেই অনার্স ডিপার্টমেন্ট দেওয়া থাকবে, পাশে ডাউনলোড অপশান দেওয়া থাকবে, পিডিএফটা ডাউনলোড করার পর তোমরা দেখে নেবে তোমাদের ওই অনার্সে পার্টিকুলার নাম এসছে কিনা ফার্স্ট লিস্টে, যদি না আসে সেকেন্ড লিস্ট, তারপরে থার্ড লিস্ট, এরকমভাবে তোমাদের কিন্তু দেখতে হবে। আর এবছরের ক্ষেত্রে আমরা প্রত্যেকেই জানি যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উভয়ের পরীক্ষায় হয়নি, সকলকেই পাশ করিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখেছি মাধ্যমিকের পরে একাদশ শ্রেণীর ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি ভর্তি নিয়ে, কিন্তু এই মুহূর্তে যে বাস্তব চিত্র উঠে আসছে উচ্চ মাধ্যমিকের পর কলেজের ভর্তির প্রক্রিয়া নিয়ে, সেখানে কিন্তু বিরাট একটা ভয়ঙ্কর চিত্র দেখা যাচ্ছে। একটি কলেজে এ সিট রয়েছে 700 মতন, সেখানে প্রায় রীতিমতো আবেদন করেছে ভর্তির জন্য ও 48,000, মানে বুঝতে পারছো প্রায় দেখা যাচ্ছে 150 গুণ কিংবা কোনো কোনো কলেজের ক্ষেত্রে তারও বেশি অ্যাকচুয়ালি আবেদন পড়েছে। আর এখানে যদি আমি কয়েকটা কলেজের স্ট্যাটিস্টিক তোমাদের দেখাই তাহলে ব্যাপারটা তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। যেমন স্কটিশ চার্চ কলেজ, স্কটিশ চার্চ কলেজে মোট আসন সংখ্যা 765টি, মোট স্টুডেন্ট আবেদন করেছে ভর্তির জন্য 48,000, বুঝতেই পারছো কতটা কম্পিটিশন। সুরেন্দ্রনাথ কলেজে যদি দেখি 24,000 মোট আসন রয়েছে, 43,000 স্টুডেন্ট আবেদন করেছে। একই রকম বঙ্গবাসীতেও, সিটিতেও, জয়পুরিয়া কলেজেও তোমরা দেখতে পাচ্ছ। এখানে তোমরা অনেকেই ভয় পেয়ে যেতে পারো এই বিষয়টা দেখে। হ্যাঁ, ভয় কাদের রয়েছে, যারা অনার্স নিতে চাইছো, কোনো পার্টিকুলার সাবজেক্টে অনার্স নিতে চাইছো, তাদের একটু সমস্যা রয়েছে যে প্রচুর সংখ্যক স্টুডেন্ট অ্যাকচুয়ালি আবেদন করেছে যাদের রেজাল্ট ভালো ও এসসে রেজাল্টে ভালো নম্বর হয়েছে, তাদের চান্স পাওয়ার পসিবিলিটি অনেক বেশি, আর সেক্ষেত্রে অনেক একটু সমস্যা তো হতে পারে। এবং যারা পাস নিয়ে ভর্তি হতে চাইছো তাদের কোনো সমস্যা নেই, কারণ অনেক স্টুডেন্ট এরকম রয়েছে যারা রীতিমতো আবেদন করেছে এবং তারা ওই কলেজে ভর্তি হবে না। তোমরা সকলেই জানো যে দেখা গেছে বঙ্গবাসী কলেজেও আবেদন করেছে, সে অ্যাকচুয়ালি স্কটিশ চার্চে, এবং সুরেন্দ্রনাথেও আবেদন করেছে। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো একজন স্টুডেন্ট বহু কলেজে আবেদন করেছে, যেহেতু ফিজ লাগছে না, বিনামূল্যে আবেদন প্রক্রিয়া, সেই কারণেই কিন্তু একটি স্টুডেন্ট একাধিক কলেজে আবেদন করেছে, এমনকি একটি কলেজেও একাধিক ডিপার্টমেন্টে কিংবা পাশেও আবেদন করেছে, সেই কারণেই কিন্তু সংখ্যাটা অনেক বেশি। যখন ফার্স্ট লিস্টের মেরিট বেরিয়ে যাবে তারপরে কিন্তু এটা সহজ হয়ে যাবে, তোমাদের ক্ষেত্রে সহজতর হবে, কারোর কোনো অসুবিধা হবে না। সেই কারণে তোমাদের চিন্তা করার অত একটা বিষয় নেই। ফার্স্ট মেরিট লিস্টে হয়তো তোমার নাম নাও আসতে পারে, পরবর্তী মেরিট লিস্টের ক্ষেত্রে দেখা যাবে বহু স্টুডেন্ট বিভিন্ন দিকে চলে যাচ্ছে, যারা ইঞ্জিনিয়ারিং করবে তারাও অ্যাপ্লাই করেছে, যারা ডাক্তারি পড়বে তারাও অ্যাপ্লাই করেছে, হাতে একটা অপশান হিসাবে কলেজকে রাখার জন্য, ও সবাই কিন্তু ভর্তি হবে না। সেই কারণে এই সংখ্যাটা স্ট্যাটিস্টিক তোমরা অনেক দেখতে পাচ্ছ এবং ভয় পেয়ে যাচ্ছ, সেই কারণে ভয় পাওয়ার কোনো বিষয় নেই।
আগের বছরেও কিন্তু আমি এই বিষয়টাই বলেছিলাম, আগের বছরের ক্ষেত্রে প্রায় একই রকম কিন্তু হয়েছিল, এই বছরের ক্ষেত্রে একটু সংখ্যাটা বেশি রয়েছে। তো কোনো সমস্যা নেই, প্রত্যেকেই ভর্তি হতে পারবে, চিন্তার কোনো বিষয় নেই, একটু ওয়েট করো। অনার্সের ক্ষেত্রে একটু হয়তো সমস্যা হতে পারে, কিন্তু পাসের ক্ষেত্রে কোনো সমস্যাই হবে না। ইনফ্যাক্ট অনার্সের ক্ষেত্রেও ও একাধিক স্টুডেন্টের ক্ষেত্রেই কিন্তু সমস্ত কিছু ঠিক হয়ে যাবে সেকেন্ড থার্ড লিস্ট থার্ড মেরিট লিস্ট বের হওয়ার পরে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো কিভাবে মেরিট লিস্ট দেখবে, এবং আর তোমাদের চিন্তামুক্ত করার জন্যই এই ভিডিওটি ক্রিয়েট করলাম। আশা করছি তোমরা চিন্তামুক্ত হতে পেরেছো। তো প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।